হাওড়ার আমতায় আনিস হত্যার পর থেকেই একেবারে রাজ্য রাজনীতিতে সরগরম, প্রতিদিন প্রতিবাদ চলছে। এবার কিন্তু পাল্টা প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে, কারণ তাদের বক্তব্য যে যেভাবে এই যে হত্যাকাণ্ড তাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে বিরোধীরা, তার পাশাপাশি সিট গঠন করার পরও যেভাবে তদন্তে ব্যাঘাত করা হচ্ছে তারই প্রতিবাদে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে যেভাবে তদন্ত দ্রুত এগোচ্ছে তারই প্রতিবাদে আজকে কলেজ স্কোয়ার থেকে কলকাতায় মিছিল রয়েছে। এবং সেই মিছিলে যোগদান করতে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যে গাড়ি কলকাতার দিকে উদ্দেশ্য রওনা দিয়েছে। এই মুহূর্তে ডানকুনি টোলে দেখতে পাচ্ছি ছাত্র পরিষদের বর্ধমান, পূর্ব বর্ধমান জেলা থেকে অনেকেই এসেছেন। আপনারা কোথায় যাচ্ছেন? আমরা আজকে যাচ্ছি হচ্ছে মৌলালী, মৌলালী রামলীলা ময়দানে। আপনারা জানেন যে বিগত দিনে মৃত্যু নিয়ে রাজনীতি করা দীর্ঘদিনে বিরোধীদের একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তাই আছে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্মানীয় রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে আজ পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ পথে নেমেছে। এই মৃত্যু নিয়ে যে নোংরা রাজনীতি, আনিস খানের মৃত্যু নিয়ে তার বিরোধিতা করে, এবং প্রধানত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সঠিক তদন্ত ক্যালকাটা হাইকোর্টের নির্দেশে অলরেডি শুরু হয়েছে এবং এসআইটি কমিটি গঠন হয়েছে, এবং আপনারা জানেন যে যেভাবে দ্রুত গতিতে যে তদন্ত এগোচ্ছে তারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও আমরা ছাত্র সমাজ ধন্যবাদ জানিয়ে যে তিনি কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আবার সকালে পাশে দাঁড়িয়ে এবং সঠিক যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এবং তার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা পথে নেমেছি। রামলীলা ময়দান থেকে আমাদের গান্ধী মূর্তি বাদুদেশ অবধি এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। আমি একটাই কথা বলতে চাই, হাইকোর্টের নির্দেশ থাকার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে এসআইটি গঠন করেছিল সেই সিটকে তদন্তে এতভাবে বাধা, চারিদিক থেকে বাধা, এবং তদন্তে কোনোভাবেই কোনো সাহায্য না করা, এই ব্যাপারটাকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে এবং আমরা সাধারণ মানুষ হয়ে কখনোই মেনে নিতে পারি না। একটা হাইকোর্টের নির্দেশকে অবমাননা করা, কোনো সংবিধানের এগেনস্টে গিয়ে একটা অর্ডারের ভায়োলেন্ট ঘটানো, এই ব্যাপারটাকে আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না, যার কারণেই আজ আমরা পথে নেমেছি, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং পরবর্তীতে যদি এসআইটিকে কোনোভাবে কোনো হেল্প করতে না দেওয়া হয় বা এসআইটির কাজে যদি কোনো বাধা আসে আমরা এভাবেই প্রতিবাদ জানাবো। আমার নাম বিশাল সরকার, বর্ধমান মেডিকেল কলেজ। একেবারে এবার কিন্তু কলকাতার রাজপথে পাল্টা তৃণমূল ছাত্র পরিষদ নামছে, এবং আজকেই যেমনটা জানতে পাচ্ছি কলেজ স্কোয়ার থেকে মিছিল রয়েছে গান্ধী মূর্তির পদদেশে, এবং দেখাতে বলো বিভিন্ন জেলা থেকেই কিন্তু বাস এই মুহূর্তে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান জেলার ছাত্র পরিষদের যারা রয়েছেন তারাও আস্তে আস্তে কলকাতার দিকে এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছ সেই ছবি, এই মুহূর্তে ডানকুনি থেকে সরাসরি দেখতে পাচ্ছ সেই ছবি, সেখানে আমরা বিভিন্ন যারা নেতৃত্ব তারা আস্তে আস্তে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, এবং সেখানে গিয়ে তাদের পদযাত্রা শুরু হবে। মূলত একদিকে যেমন এই আমতার হাওড়ার আনিস হত্যার প্রতিবাদে যেমন রাজনৈতিক দল বিরোধীরা তারা বারবার রাজপথ উত্তাল করে তুলছে, তেমন কিন্তু আজকে এই যে সিটস যেমনটা দাবি করছে ছাত্র পরিষদ, তাদেরকে যেভাবে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে তার প্রতিবাদে কিন্তু আজকে পাল্টা তৃণমূল ছাত্র পরিষদ তারা পথে নামবে। কথা বলবো আজকে কী কারণে আমরা কলকাতার রাজপথে আজকে সারা পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বিভিন্ন জায়গার তৃণমূল ছাত্র পরিষদের যে সংগঠন তারা আজকে কলকাতার রাজপথে একত্রিত হবে। মূলত কী কারণে? আমাদের যে আনিস খানের যে হত্যাকাণ্ড এবং বিজেপির যে নোংরা রাজনীতি তার প্রতিবাদে আমরা ছাত্র সমাজ এক হয়েছি, এবং কলকাতার রাজপথে আমরা সবাই একত্রিত হয়ে আজকের এই মহামিছিল সাফল্যমণ্ডিত করব। অভিনব মুখার্জি, সহসভাপতি পশ্চিম বর্ধমান জেলা। বুঝতেই পারছো একেবারে একটা থেকে এই পদযাত্রা শুরু হবে, তার আগে আস্তে আস্তে কিন্তু কলকাতামুখী হচ্ছে এই সমস্ত জেলার যে বাসগুলো রয়েছে আমি দেখাতে বলবো। দেখতে পাচ্ছ এই যে বাস বর্ধমান থেকে প্রচুর বাস আসছে এবং ছাত্র পরিষদের প্রত্যেকে আসছেন, এবং তারা কলকাতায় যাবে, কলকাতায় গিয়ে কিন্তু তাদের যে পদযাত্রা সেটা করবেন। মূলত যেটা তাদের বক্তব্য যে যেভাবে এই আনিস হত্যাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বিরোধীরা, তার পাশাপাশি বিভাবে যেভাবে এসআইটির তদন্তে বাধাপ্রাপ্ত করা হচ্ছে, বারবার ভায়োলেন্স করা হচ্ছে বা বারবার উত্তেজনা ছড়াচ্ছে রাজ্যে, তারই প্রতিবাদে কিন্তু আজকে ছাত্র পরিষদ
কলকাতার রাজপথ কাঁপাতে চলেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু আবার দ্বিতীয়বার এই আনিসের ময়নাতদন্তের জন্য তার দেহকে কবর থেকে তোলা হবে এবং সেখানে নিয়ে তারপর নিয়ে গিয়ে আবার দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে। তার আগে কিন্তু আজকে আবার কলকাতার রাজপথ উত্তাল হতে চলেছে তৃণমূল ছাত্র পরিষদের এই মিছিলকে কেন্দ্র করে। এইচবি ডিএনএন বাংলা, হুগলি।